নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো বন্ধুরা আজকে আমাদের ব্লু টাইগার্সদের সবথেকে বড়ো ম্যাচ রয়েছে ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ আমরা তো ক্রিকেটে অনেক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেছি কিন্তু আজকে ফুটবলে পালা ফুটবলেও কিন্তু আজকে দুর্দান্তভাবে খেলে আজকে আমাদের ব্লু টাইগার্সরা বিরাট বড়ো মাপের একটা জয় পাবে তো সেক্ষেত্রে তাদের দলে কী কী পরিবর্তন আজকের ম্যাচে হতে পারে এছাড়া ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার কিন্তু কলকাতায় আসতে চলেছেন কলকাতায় বড় ক্লাবে সই করতে চলেছে তো সেই নিয়েও কিছুটা আলোচনা রয়েছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো যাতে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাও আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ রয়েছে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ কয়েকদিন আগেই কিন্তু আমরা হিরো কন্টিনেন্টাল কাপ জিতে নিয়েছি তারপরে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তো আজ যেন স্কোয়াডে কিছু পরিবর্তনই হয়নি যে স্কোয়াড নিয়ে কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলেছিল আমাদের ব্লু টাইগার্সরা সেম স্কোয়াডই রয়েছে এবার যদি আমরা প্লেইং ইলেভেনের দিকে তাকাই তাহলে প্লেইং ইলেভেনে গোলকিপার পজিশনের জন্য অবশ্যই গুরপি শুরু করতে চলেছে চারজন ডিফেন্ডার হতে চলেছে নিখিল পূজারি এর সঙ্গে রয়েছে সন্দেশ জিঙ্গান আকাশ মিশ্রা এবং আনোয়ার আলী মাঝমাঠ সামলাবে কিন্তু অনিরুদ্ধ সাহাল এবং জিকশান এবার দুটো উইঙ্গার পজিশানের জন্য একটু পরিবর্তন হতে পারে ছান্তের সঙ্গে আশিক কুরুনিয়ানকে আমরা শুরু করতে দেখছি লাস্ট দুটো ম্যাচ ধরে কিন্তু সেইভাবে আশিকের কাছ থেকে আরও ভালো বল ডেলিভারি আমরা দেখতে পেতাম কিন্তু সেই বল ডেলিভারিগুলো খুব একটা দেখতে পাচ্ছি না যেটা কিন্তু নাওরেম মহেশ সিং পরে এসে করছে তো সেক্ষেত্রে আজকে প্রথম থেকেই যদি আক্রমণের দিকটা বজায় রাখতে চায় তাহলে অবশ্যই কিন্তু নাওরেম মহেশিংকে আনা দরকার আর ওপর দিকে তো অবশ্যই রয়েছে আমাদের ক্যাপ্টেন সুনীল ছেত্রী তো আজকের ম্যাচটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে এবার তোমাদের মনে যে প্রশ্ন তোমরা ম্যাচটা কিভাবে লাইভ দেখবে দেখো লাইভ দেখতে গেলে তোমাদের টিভিতে দেখতে হবে টিভিতে অবশ্যই ডিডি স্পোর্টস নেটওয়ার্ক থেকে তোমরা দেখতে পাবে এছাড়া স্পোর্টস এইটিন থেকেও দেখানোর কথা কিন্তু সেই ব্যাপারটা এখনো কনফার্ম বলতে পারছি না তোমরা অবশ্যই টিভিতে দেখতে গেলে ডিডি স্পোর্টস থেকেই দেখো আর যারা ফোনে দেখতে চাইছো তারা অবশ্যই কিন্তু ফ্যান কোড অ্যাপ থেকে দেখো এবার ফ্যান কোডে কিছু চার্জেস লাগবে সম্ভবত পনেরো টাকা মনে হয় এই ম্যাচের জন্য রয়েছে আর যদি পুরো তোমরা সিজনের যদি পাস কিনতে যাও সেক্ষেত্রে তোমাদের উনপঞ্চাশ টাকা মতন পে করতে হবে তো এই দুটো জায়গা থেকেই তোমরা আজকের ম্যাচ লাইভ দেখতে পাবে আর আজকের ম্যাচের কীরকম রেজাল্ট হতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ম্যাচে যদি তোমরা টিম ইন্ডিয়াকে সাপোর্ট করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে টিম ইন্ডিয়া বা ব্লু টাইগার্স বলে কমেন্ট করে যেও এরপরে যদি সরাসরি আমরা একটু ট্রান্সফার আপডেটের দিকে তাকাই তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এর যেরকম প্রতিটা ক্লাবই ট্রান্সফার মার্কেটে যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে সেই সঙ্গে কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিও শুরু করে দিয়েছে তারা ট্রান্সফার মার্কেটে কাজ কারণ পরের বছর তারা এ খেলছে তো সেক্ষেত্রে কিন্তু তারা দুজন প্লেয়ারকে অলরেডি সাইন করিয়ে নিয়েছে তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম যে এই দুজন প্লেয়ারের সঙ্গে স্ট্রং লিঙ্ক আপ দেখা যাচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাইশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিখিল প্রভু যে এফসি গোয়াতে খেলেছে এবং শুধু এফসি গোয়া নয় ওড়িশা এফসি হায়দ্রাবাদ এফসি দলের হয়েও তার খেলার অভিজ্ঞতা আছে এই সিজনে টোটাল বারোটা ম্যাচ খেলেছে আই এস এল কাপ সুপার কাপ সব কিছু মিলিয়ে এবং তার নামের পাশে দুটো গোলও রয়েছে যে খুব একটা ভালো সাইনিং হয়েছে সেটা নয় কিন্তু বাইশ বছর বয়স এখনও তার খেলার মধ্যে অনেক সময় বাকি রয়েছে হয়তো সেরা ফর্মটা এখনও পর্যন্ত তিনি যেতে পারেনি তবুও কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে অবশ্যই ভালো চয়েস হয়েছে এবং এই নিখিল প্রভুকে পরের মরশুমে আমরা রাউন্ড গ্লাসে দেখতে পেতে চলেছি এরপরে যে দ্বিতীয় প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটা যথেষ্ট ভালো প্লেয়ার পঁচিশ বছর সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার কিংসুক ফান্ডারেজ চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন ছিলেন এবং এই সিজনে যথেষ্ট ভালো খেলেছেন চার্চিল ব্রাদার্সের হয়ে টোটাল এই সিজনে পঁচিশটা ম্যাচ খেলেছেন এবং পঁচিশটা ম্যাচে তার নামের পাশে একটি গোল এবং একটি অ্যাসিস রয়েছে প্রতিটা ম্যাচেই কিন্তু চার্চিল ব্রাদার্সের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর আগে তার এফসি গোয়াতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারকেও কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি বেশ কয়েকদিন আগেই তোমাদের একটা প্লেয়ারের আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে আরমান্ডো সাদেকু বত্রিশ বছর বয়সী আলবেনিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এই প্লেয়ারের সঙ্গে কিন্তু স্ট্রং লিঙ্ক আপ তৈরি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টের এই মরশুমে লালিগা টুতে খেলছিলেন এবং লালিগা টুতেও তিনি একত্রিশটা ম্যাচে আটটা গোল করেছেন তো খুবই একজন ভালো প্লেয়ার এবং এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা যথেষ্ট পজিটিভ দিকেই এগোচ্ছে মোহনবাগান দলের কিছু জায়গা থেকে ডিল ডান দেখিয়ে দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ডিল ডান বলবো না যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন তো এক্ষেত্রে কিন্তু মার্কাসও জানিয়েছে যে এরকম একটা হাই প্রোফাইল প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দল এবং ইনস্টাগ্রামেও দেখলাম যে এই আরমান্ডো সাদিকুর সঙ্গে কিন্তু জুয়ান ফেরান্ডোর ফলো রয়েছে তো একটা প্লেয়ার একটা কোচকে তখনই ফলো করে বা একটা ক্লাবকে তখনই ফলো করে যখন সেই ক্লাবের সঙ্গে মোটামুটি লিঙ্ক তৈরি হয় বা কথাবার্তা ভালো জায়গায় এগোবে এবং ডিলডানের পথে চলে যায় তো সেই জায়গা থেকে তো একটা ভালো লিঙ্ক তৈরি হচ্ছে তো পরের মরশুমে মোহনবাগান সুপার সুপারজাইন কিন্তু জুরাস স্ট্রাইকার আনতে চলেছে এর আগেও আমরা দেখেছিলাম যে এটিকে মোহনবাগানের ক্ষেত্রে সেখানে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামের মতন জুরাস স্ট্রাইকার অ্যান্টোনিও লোপেশ আবাস আনতেন এবং অ্যান্টোনিও লোপেশ আবাস কিন্তু আবারও এসেছেন মোহনবাগান দলে টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে তো সেক্ষেত্রে কিন্তু তিনি আবার জোড়া ফলা আনতে চাইছেন মোহনবাগান সুপারজাইন দলে এই জন্যই কিন্তু মূলত আনা হয়েছে লোপেশ হাভাসকে এই যে বুদ্ধিগুলো দিতে হবে কিন্তু আগের বছরে কিন্তু খুবই ভুগতে হয়েছিল জুয়ান ফেরান্ডোকে কোনো স্ট্রাইকার ছাড়াই বলতে গেলে খেলতে হয়েছিল তারপরও কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করেছিলেন ডিমিট্রি পেট্টাডুস এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু জোরাস টাইকার নিয়ে আরও শক্তিশালীভাবে নামতে চলেছে আইএসএলের পরের সিজনে এবং এই প্লেয়ার এসে গেলে কিন্তু মোহনবাগান দলে আরও একটা যথেষ্ট ভালো কোয়ালিটির সাইনিং হতে চলেছে অলরেডি জেসন কামিং সাইন হয়ে গেছে এবং আরমান্ডো সারেখ অনেকটাই এগিয়ে রয়েছে সাইনটা হয়তো কমপ্লিট হয়ে যেতে চলেছে তো এই ছিল কয়েকটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও